যে গাড়ি ঘোরাচ্ছে, গাড়ি ঘোরালে এবার আমরা উঠবো। খুবই সুন্দর লাগছে এটাও দেখছি। গাড়ি সারাই করতে বলেছে শোরুম থেকে 70,000 টাকা কাছাকাছি। ও মানা টুকমাদা, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে গাছপালাগুলোকে দেখতে পাচ্ছ, এদের ওপর কিন্তু আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডিপেন্ডেন্ট, তাই এদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। বিশেষ করে আমাদের বাড়ির এই ছাদ বাগানটার যত্ন কিন্তু আমি সঠিকভাবে নিতে পারি না, কিন্তু যত্ন নেওয়ার আমি চেষ্টা চালাই। আজকে দেখতে পাবো জামা কাপড় পরে রেডি হয়েছি, মেন্টাল প্রিপারেশন নেই, কিন্তু বডিকে রেডি করতে হবে, যেতে হবে একটা জায়গায়। কোথায় যাবো সেটাই এক্সাইটমেন্ট। তার আগে এখানে দেখতে পাচ্ছ মাটি পড়ে পড়ে এমন অবস্থা হয়েছে, সেই মাটি ঝাঁটার গুঁতোতে উঠছে না। এখন বেলছা ফেলছা এনে দিতে হবে, এটা পরিষ্কার করতে হবে। আমার চোখে অনেকদিন ধরে পড়েছে, কিন্তু সুযোগ হয় না, সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, একটার পর একটা প্রবলেম। বাট আজকে যখন ঘুম থেকে উঠে পড়েছি, আর টাইমও রয়েছে, তো এটাকে একটু সাফ করা হবে। তো দেখা যাক এটা কীভাবে সাফ করা হয়, কারণ এই পাশটা মোটামুটি সাফ আছে, মোটামুটি একটা পরিষ্কার আছে, বাট এই পাশটা নেই। তো এই পাশটাও ছাড় দেওয়া হবে, এই পাশটা দেখি কীভাবে পরিষ্কার করা যায়। আর কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তোমাদের ইউটিউবার কোথায় থাকছে সবটাই আর কি সাসপেন্স। সবাই পুরো ভিডিওটা দেখো, কারণ আজকের ভিডিওটা ভীষণ ফাটাফাটি আর মজাদার হবে। ঠিক আছে, রাখো, গাড়ি তো সব ঠিকঠাকই আছে, গাড়ি নিয়ে আজকে যাওয়া হবে। আর তোমাদের গপুদা এখন যাচ্ছে দোকানে, দোকানে যেহেতু কোনো স্টাফ নেই, তো ওনাকে বলেছি যে একটু গিয়ে বসতে, বাবুর অন্তত মেন্টাল মোরাল সাপোর্টটা হবে। আমিও মোটামুটি রেডি হয়ে গেছি, এত পরিমাণে গরম, রেডি কী হবো, রেডি হওয়ার আগে ঘেমে নিয়ে এক পত্তন হয়ে যাচ্ছে। রানু বললো, রানু স্টেশনে আছে, সো রানু আসছে, বুঝতেই পারছো কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি পূর্ত ভবনে। গল্প করতে করতে অনেকক্ষণ বেরিয়ে গেছে, রানু ঢুকেও গেছে, আর এক্ষুনি ড্রাইভারও নিচে চলে এসছে, আমি দেখতে পেয়েছি। রানু এসে ওখানে চুল পাচ্ছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের একটু স্প্ল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে, এখন জানি না কতদূর কি পূরণ হবে। পূজা শুনলে তো বাটাম দেবে, কারণ পূজা আজকে বলেছিল আমাকে অলরেডি যে স্প্ল্যান্ডে যাবে। তো আমি বলেছি যে কী করে যাবো বল, মেয়েকে নিয়ে, কারণ তোমাদের রিজিগরকে নিয়ে রোদ্দুরে যদি স্প্ল্যান্ডে যাওয়া হয় ওকে আর খুঁজে পেতে হবে না। এখন জানি না কতদূর কী হবে, আশা নিয়ে তো যাচ্ছি, তারপর দেখা যাবে। আমরা দুজনেই কেউ কিছু খাইনি, ওই যে রানু বিস্কুট কিনে নিয়েছে, বিস্কুট চাবাচ্ছে, আর আমার পাউরুটি কেনার অভাবে আমার সেই মিউনিস টিউনিস রেডি করা রয়েছে যে আজকে যাবো খেয়ে যাবো। পাউরুটি কাকে বলবো, তোমাদের গপুদা দেখলে দোকানে চলে গেছে। মানে অন্যান্য দি, মানে আমি উঠবো আমার লেজে লেজে উঠে চলে যাবে। আর আজকে দেখো ঘুমাচ্ছে, দেখো মানে ঘোরা টোরা সব বিক্রি, আজকে আমি আর আমার ঘুমাবো এই টাইমে, ওরকম প্রচুর ঘুম আছে। পাটা স্কোটান করে দিয়েছে ঘোড়ার মতন, দেখো ঋষি আমার গায়ের মতন ছাড়লো। সকালবেলা লিটিল গোল যখন ঘুম থেকে ওঠে, ঘুম থেকে উঠলেই আমি ওকে তাড়াতাড়ি করে মুখা ধুয়ে ফ্রেশ করে দিই, ও চুলটুলগুলো বেঁধে দিই, জামা কাপড়গুলো ঠিকঠাক করে দিই, এবং রেডি করি ওর জন্য দিনের প্রথম খাবার, এবং আমি ওকে দিই ডেক্সোল্যাক ফর্মুলা মিল্ক। লিটিল গোল্ডের এখন মোটামুটি 1.5 বছর বয়স, আর এই সময় তার দরকার ক্যালসিয়াম টু স্ট্রেথেন হার বোনস অ্যান্ড এনার্জি অ্যান্ড প্রোটিন ফর হার র্যাপিড গ্রোথ। এই জন্যই আমি লিটিল গোল্ডকে দিই স্টেজ 4টা। তোমরা তো সবাই জানো মা হিসাবে আমি কতখানি খুঁতখুঁতে এবং ভীষণই পার্টিকুলার অ্যাবাউট এভরিথিং আই ইউজ ফর মাই লিটিল বোন। এই জন্যই আমি শুধুমাত্র বিশ্বাস করি ডেক্সোল্যাক ফর্মুলা মিল্ক, কারণ এর ভেতরে রয়েছে 36 ভাইটাল নিউট্রিয়েন্টস উইথ ভিটামিনস অ্যান্ড মিনারেলস। সব থেকে বেস্ট পার্ট কি বলতো, যার জন্য আমি এটাকে এত পছন্দ করি, এটা কিন্তু বাচ্চাদের কনস্টিপেশনটাকে দূর করতে সাহায্য তো করবে, তার পাশাপাশি বেবিদের ডাইজেস্টিভ সিস্টেমটাকেও ভীষণ বেটার করে। ওভারঅল সব রকম ভাবে কিন্তু এটা আমার বাচ্চাকে হেল্প করে থাকে, আমি তো ভীষণ খুশি এই ডেক্সোল্যাক ফর্মুলা মিল্ক আমার বাচ্চাকে খাইয়ে। কি গরম দেখতে পাচ্ছ, আমি মানে জাস্ট নেমে আসছি, এরকম ঘেমে গেছি, ওই যে গাড়ি ঘোরাচ্ছে, গাড়ি ঘোরালে এবার আমরা উঠবো। বলতে দেবো পূজার কাছে দিয়ে এবার বেরোতে হবে, 10-15 মিনিটের ভেতরে যদি এই কাজটা করতে না পারি আমাদের আজকে ঢুকতে ঢুকতে দেরি হবে। চলে গেছে, এবার আমি বুঝে পাচ্ছি না আমি রানুকেই ফোন করছি, কি জ্বালা তো না, তাড়াহুড়োর মাথায় যা হয়। পূজার বলছে বাড়িতে, আরে গোল্ড বুড়ি, গোল্ড বুড়ি তো একেবারে, ও এখানে এসছে আর দাঁড়ায়, ওটার দাঁড়ায় আয় না আয় আরে বাবা চলো আমি দেখি পূজা ফোন ধরে না। ব্যাটারিতে লুজ কানেকশন হচ্ছে না কেন, না ব্যাটারি আছে গাড়ি
যাচ্ছে। তো আগের দিন বর্ধিতে গাড়িটা খারাপ হয়েছে, আজকে আমাদেরটা, তাও অনেক কষ্টে এটা ঠিক হয়েছে। এখন কতক্ষণে যাবো, এই যদি এসি না চলতো আর পুরো ফ্ল্যাট হয়ে যেতাম আজকে আমরা। দেখো এত গরম বাইরে, এসি বন্ধ আছে বলে মুখ থেকে হাওয়া বেরোচ্ছে। 5 মিনিটের জন্য গাড়িটা যে খারাপ হয়েছে, এসিটা বন্ধ হয়ে গেছে, মানে এখান থেকে জল পড়ছে, এখান থেকেও জল পড়ছে। কি বলবো, দুর্ভোগ কত রকমের হয়। আমাদের ওখানটা কাজ হয়ে গেছে, এবার আমরা বেরোবো বলে গাড়িকে ফোন করছি, গাড়ি খারাপ হয়ে গেছে। থানার ওই সাইড না কোথায় রয়েছে, আর অত দূরে কেন গেছে, পূর্ত ভবনের বাইরেই পার্কিং এর জায়গা রয়েছে। কারণ তো বলছি এখানে কতখানি হাঁটতে হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কি খাবার টাবার খাবার খেতে দিই, তাহলে খাও আমরা দাঁড়াই। আবার গাড়িটাকে, এটা মশা চলছে নাকি তোমার, আমরা স্ল্যান্ডে যাবো এখন, তাড়াতাড়ি বেরো। গাড়ির এই যে ব্যারামটা হয়েছে, এর জন্য দায়ী একমাত্র ওকে। বলা হয়েছে গাড়ি সারাই করতে, যেই ও শুনেছে গাড়ি সারাই করতে, বলেছে শোরুম থেকে 70,000 টাকার কাছাকাছি লাগবে। দুই ভাই সলা পরামর্শ করেছে, 6 মাসের ভেতরে গাড়ি সারাবি না। এই পুরনো গাড়িটার দাম দিয়েছে, মানে এটা বিক্রি না করলে কোথায় রাখবে, একটা গ্যারেজ ভাড়া করে আরেকটা নতুন গাড়ি রাখতে হবে। মানে গাড়ি তো এখন EMI দিয়ে দেয়, গাড়ি কেনা এখন ভেরি ইজি, কিন্তু তা হলেও মেনটেন করাটা একটা চাপের না। তো এখন শোরুম থেকে 70,000 টাকা দিয়ে গাড়ি সারাবে না, এই খবর পেলাম তোমার গোপুদার থেকে। বাইরে গাড়ি সারাতে বলেছে 50,000 লাগবে, পার্টসগুলো সব পাল্টাতে হবে বলছে, ওই প্রসেসই হবে। এখন দেখা যাক কী হয়, গাড়ি ছাড়া মানে একটু আমার মানে এখন মনে হয় না গাড়ি ছাড়া কোথাও যাই এই গরমের ভেতর। আমার বলে না সবারই তাই, একটু গাড়ির এসির হাওয়া খেতে খেতে যাবো, এর থেকে আরামদায়ক আর কিছু হয় না এই গরমে। গাড়ির ঘামটা সবাই শুকিয়ে যেত, এত কথা বেরোচ্ছে, তাই আমার বেরোলেই ঘাম। বলছে কি, গাড়ি নিয়ে তোমরা স্ল্যান্ডে যেও না, যেখানে সবাই বন্ধ হয়ে যাবে, চলো গাড়ি কি বন্ধ হবে, হবে তোমার ঘাড়ে চেপে আমরা দূরে চলে আসবো, তুমি ঘন্টা আমার কাছে চলো, বলে টলে নিয়ে এসছি। এখন যাই না স্ল্যান্ডে গিয়ে গ্যারেজে ঢুকিয়ে, যদি গাড়ি না চলে ওনারে রেখে আমরা বাড়ি চলে যাবো উপেরে করে। এখনো সার্টিফিকেট নেওয়া হয়নি, সার্টিফিকেট দেবে আমাদের কটাই বললো নানু, বললো 3:30, 3:30 সার্টিফিকেট দেবে, তাই তো 3:30। এখন কটা বাজছে দেখতো, এখন 12:12 আমাদের, তাহলে স্প্যান্ড থেকে 2:30 ভেতর বেরিয়ে যেতে যেহেতু বিয়ে হয়ে গেছে, আমার বন্ধু বান্ধবের সংখ্যা ভীষণই লিমিটেড, ওই হাতে কোনা 2 থেকে 3 জন, তার বেশি কেউ নেই। তো তার জন্য আমার বিশেষ একটা শপিং এ যাওয়া হয় না, যাওয়া হয় ওই একমাত্র পূজার সাথে। তো দেখতে পাচ্ছ এখানে কি কিউট কিউট সব কানের দুলগুলো রয়েছে, আমার তো মাথা নষ্ট, কানে ট্রাই করছে এটা কত দূর ধরে থাকে, তাই দেখি এখানে আসলে একটার পর একটা দোকান। আর এখন যেহেতু রোদ না, রোদের ভেতর ঘুরতে প্রচুর কষ্ট হবে, আর আমরা অনেক আর্লি এসেছি, দেখতে পাচ্ছি দোকানগুলো এখনো সেট আপ হচ্ছে, আর আমাদের বাড়ি যেতে হবে আগে আগে, আমরা আর্লি আসলে কি করবো, বিকেল করলে আসলে আরো মজা লাগতো। ছাতা দেখা 200-250 সব রকম আছে, কম বেশি কাজ রয়েছে, দেখতে খুব সুন্দর লাগে, দুটোতেই আছে, তাই কনফিউজ হয়ে যাচ্ছে যে এই দুটো গ্রিনের ভেতর কোনটা নেব, খুবই ভালো লাগছে। রানু দাম কমাচ্ছে না শোনা, কাকুতি বিনতি কর, বলে কি চলো, এইটা কোনটা গেল।
এই হলুদটা ভালো লাগছে, এটা মাস্টার্ড কালার। রয়েছে রয়েছে, ওটা আর একটা আলাদা রয়েছে। প্যান্টটা মামা মাফি চলছে, হয়েছে প্যান্ট। এবার কুর্তা, কুর্তাটা গায়ে হবে কিনা এটা? না না হবে, একদম ঠিকঠাকই আছে, ঠিকঠাকই আছে। আমি বহু যুগ 5 বছর আগে থেকে এগুলো নিয়েছি, জঘন্য ঝড়লো। এই লন্ড্রি ব্যাগ গুলো আজকের নয়, এগুলো মালদাতার যুগের, মানে 10 বছর ধরে আমি স্ট্যান্ডে আছি, 10 বছর ধরে বিক্রি করে 80 টাকা করে কেনা হতো, এখন সেগুলো 200-250 বলছে। এই বেকার নিস না, ওগুলো নিস না। কেমন ঘুরলি রোদে বল? আরে গলা জল খাচ্ছি, কষ্ট হয়ে গেছে। পূজা যদি জানতে পারে মেয়েকে ওর কাছে রেখে আমরা এরকম ঘুরে বেড়াচ্ছি, তো আমাকে পুরো কিল করবে। আজকে পূজার আসার কথা ছিল, বাট আমরা বলেছি যে না, আমাদের হবে না। হবে না মানে কি, পূজা আর মেয়েকে যদি আসতে হয় তাহলে ওদেরকে 12টার ভিতর স্প্ল্যান্ড এসে দাঁড়াতে হবে, কারণ আমরা 11:10-15 বাজে তখন আমাদের ওই পুত্র ভবনের কাজটা হয়ে গেছে। তো আমাদের এখানে আসতে পুরো প্রায় ওরকম 45 মিনিট টাইম লেগেছে, 30 মিনিটে বেশি লেগেছে আমাদের পুত্র ভবন থেকে এখানে আসতে। তো তাহলে ততক্ষণ আসতে হবে, তো ঘুমে অর্ধেক ঘুমে দেখলে তো সকালে যেমন ঋতুগোলকে রাখলাম, বুঝলাম চোখ ডলতে ডলতে এসছে 35 মিনিট। হ্যাঁ, আমাদের এখানে এখন 1:20-22:30 বাজে মনে হয়। তো আমরা এখান থেকে খেয়ে বেরোতে বেরোতে 1 ঘন্টা গাড়িতে, ওখানে পুত্র ভবনে যেতে ধরো আরও 30 মিনিট, ওখানটায় 3:30 থেকে না 2:30 পর থেকে দেওয়া শুরু হয়, 3:00 থেকে দেওয়া শুরু, আমাদেরকে বলছে 5টা ভেতর যেতে। তো ঠিক আছে, আমাদের এই টাইমে তো কাটাতে হবে কোথাও না কোথাও। আগের বার কোথায় গেছিলো মনে আছে? আগের বার আমরা গেছিলাম কমাবে লন্ডি বেগালে ওর পেছনে ধরেছে, এখানে পাওয়া যায় না স্ট্রবেরি। সকালবেলা আমরা যখন বেরিয়েছিলাম তখন তো শুনতেই পেয়েছ আমরা কেউ কিচ্ছু খাইনি, আমি 1 গ্লাস ছাতু খেয়েছি আর রানু 1টা বিস্কুট জল দিয়ে খেতে খেতে আমরা গেছি পুত্র ভবনে। ঢোকা মাত্র আমাদের কাজটা যেহেতু হয়ে গেছে, প্রায় 11:10-15 ভিতর আমরা ফ্রি। ব্যাস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে শুনলে না, ড্রাইভার আঙ্কেল ছিল, ও হলো চা খাবে, ও রেস্ট না নিয়ে কোথাও যাবে না, ও চা খেলো, বিড়ি খেলো, খেয়ে দিয়ে তারপর আমাদেরকে ড্রাইভ করলো। ততক্ষণে আমি আর রানু মিলে ঘুগনি রুটি খেয়েছিলাম। যাই হোক, স্প্ল্যান্ডে এসেছি, খাওয়া দাওয়া করবো না, আমার প্রিয় রেস্টুরেন্ট থেকে তা তো হয় না। তো দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টে ঢুকে পড়েছে আর এখানে অর্ডার দিয়ে দিয়েছি চিকেন ফ্রাইড রাইস আর তার সাথে ছিল চিকেন মাঞ্চুরিয়ান, এই দুটোই আমরা রানু আর আমি আর রানু মিলে খেয়েছি। তারপর একটা ডোনাটের অর্ডার দিয়েছিলাম। রানুর কথা শুনে তো আমি অবাক, রানু বলে কোনোদিনই না কেউ ডোনাট খায়নি। আমি বলছি তোর মেয়েকে নিয়ে রাস্তাঘাটে তুই খুব কম বেরোস, তার জন্য জানিস না ডোনাট কাকে বলে। আমরা তো এখানে ভীষণ মজা করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম, আর বাইরে ওদিকে আমাদের জন্য বড়সড় একটা বিপদ ওয়েট করছিল। দেখো বাইরে কীভাবে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি, পুরো স্নান করে সাঁতার কেটে স্প্ল্যানেট থেকে আমরা উঠেছি। কলকাতা ওরকম একটা প্রপার জায়গায় এত পরিমাণে বন্যা হতে পারে আইডিয়াই ছিল না। আমি এখানে প্রিপারেশন নিচ্ছে দৌড়ানোর মতো দৌড়াতে পারে বিচের মধ্যে। এই রানু কেমন চল, দেখো কি অবস্থা, পুরো আমাকে দেখো। হ্যাঁ ওই তো ঢুকতে দেবে না বললো তো, মেন্টালি দেখো দেখো পুরো জলে জলে দেখতে পাচ্ছ। এই হলো আমার পিঠের অবস্থা, ভিজে এটা মাথাটা প্লাস্টিকে বাঁচিয়েছি, যে জিনিস কিনেছি সেই জিনিস দিয়ে, ঘড়িটা ওয়াটারপ্রুফ, যাই না বাড়ি গিয়ে এই কাজটা করবে কি করবে না এটা তার দমের পরীক্ষা হচ্ছে যে সত্যি তুই ওয়াটারপ্রুফ। তো কথা বল কথা বল, কথা বলছে না, লেট হয়ে গেছে। জামা কাপড় যেমন আমার সেরা রানুর, আমার তো তাও এটা কলেস্ট্রাকের জামা, রানুর সুতি লেগিংস বসে খাবে না, ও বাড়ি গিয়ে হাওয়াই খুলে এসে খাস, আমারটা তাও হাওয়া লেগে লেগে শুকিয়ে যাবে। রানু ফোন করলো বরকে, ওইদিকে বৃষ্টি হচ্ছে না বাড়ার সাথে, তার মানে মধ্যম গ্রামেও বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি মরকট আমার আজকে স্প্ল্যান্ড এসে ধরো পূজার চোখের অশ্রু, পূজার চোখের জল এটা ছুটকাচ্ছে আমার অনেক। দেখো বাট যারা আমার মতো এরকম ফার্মাসির লাইসেন্স রিনিউ করতে আসছো, প্লিজ লাইনে দাঁড়িয়ে দয়া করে মারামারি করো না, সবাই আমরা লাইসেন্স নিবো, সবাই বাড়ি যাবো। এই লাইসেন্সটার জন্য কিন্তু আমরা সবাই 2-3 বছর ধরে পড়াশোনা, 4 বছর ধরে পড়াশোনা করেছি, আমার তো 2 বছর আরো বলছে 4। তোমরা প্লিজ মারামারি সবাইকে সবাই লাইনে, ও দেখিও না আমার নাম রেজিস্ট্রেশন নাম্বারটা চলে আসবে, আগের দিনে এই ভুল করেছি, লাইনে সবাই দাঁড়াও নাও, পার্শিয়ালিটি করে আমার নামটা ডাকেনি, নাটে কি স্কিপ করে চলে গেছে, রানুর আগে আমি যে দাঁড়িয়েছি আমাদেরকে দাঁড়াতে দেয়নি লাইনে, তাহলে বলো তাহলে তুমি হ্যারাস করলে না এগুলো, এই হ্যারাসমেন্টগুলো করো না, আর তাই করো সবাই লাইসেন্স দিতে। বাবা তোমাদের লিচিল করকে নিয়েছি, সারাদিনে
কিছু ওই খাওয়াতে পারেনি, দুই গাল তিন গাল করে মিক্সার মেশিনে ভাতও পেস্ট করেনি, ওই রকম যেমনটা সেরকম ধরা রয়েছে, মনে হয় ডিমের সাদা পাটটা খাইয়েছে, দেখলাম কুসুমটা রয়েছে, ওই যে অবস্থাটা দেখো, ওই যে রান্নার কোলে কিচ্ছু খাওয়াতে পারেনি সারাদিন। উফ বাবা, বাড়িতে ঢোকার থেকে চরকির মতন ঘুরছি, এটা ভেবো না যে এসে ফেস প্যাক মাখাটা আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল, একদমই নয়। তোমাদের লিটিল গোলকে ফ্রেশ করেছি, ওকে জল টল খাইয়েছি, আর দেখতে পাচ্ছ এই খাটের অবস্থা, জামা কাপড় দুদিন ধরে কাঁচা হয়েছে, দুই ওয়াশিং মেশিন, সেগুলো ভাজ ভাজ করতে হবে, প্রচুর কাজ রয়েছে। একটু যে দুটো পা নিয়ে বসবো তাও হয়নি, এখন লিটিল গোলকে খাবো, খাইয়ে আমি স্নান করবো, ঘুম পাড়াবো লিটিল গোলকে, আমি নয় লিটিল গোল ঘুমাবে। আমি ফ্রেশ হয়ে গেছি, আর তোমাদের লিটিল কোল্ড ওখানে ঘুমিয়ে পড়েছে, প্রচুর ঘুম পেয়েছিল, খিদে পেয়েছিল, সবই পেয়েছিল। আসলে কি বলতো, নিজের পেটের বাচ্চার কষ্ট কিন্তু মা ছাড়া আর কেউ বোঝে না, বোঝে না যে আবার সেটাও ভুল বলবো, বোঝে না কেন, যে ভালোবাসবে মন থেকে সেই বুঝবে। তো যাই হোক, এখন তোমাদের উজ্জ্বলদাকে ডেকে পাঠিয়েছি, কারণ তোমাদের গোপুদার তো দুপুরবেলা খাওয়া জোটেনি, মেবি আমি শিওর নই, উনি বেরিয়ে গেছে ওনার অফিসের কাজে। তো উজ্জ্বলদাকে দিয়ে একটু বাজারঘাট করাবো, বাজার রয়েছে, মাছ এখন ঘাটতে একটু ইচ্ছে হচ্ছে না, দেখি বাজারে কী আছে সেগুলো আনতে বলি। আর দেশলাই কাঠি শেষ হয়ে গেছে, পুজো দিই কবিন্দর কাছ থেকে ধার করে করে দুদিন ধরে দেশলাই কাঠি দিয়ে দিয়ে করছি, তো আর ধার করা যাবে না, এখন উজ্জ্বলদাকে দিয়ে কেনাবো, উজ্জ্বলদা আসছে। আর একটু কেক রয়েছে, মায়ের বার্থডের কেকটা মা আমার এখানে পাঠিয়ে দিয়েছিল, যেটুকু খাওয়া দাওয়া করেছিল, বাকি ওখানে তো আর কেউ খাওয়া দাওয়া করবে না, পাঠিয়ে দিয়েছে, তো ওখান থেকে একটু উজ্জ্বল দেখা দেবো। দেখো লিটিল গোল্ড এখন একটা ড্রেস পরছে, ড্রেসটা কে দিয়েছে মা তোমাকে, কে দিয়েছে, উজ্জ্বল মামু দিয়েছে। এই যে মোনা, তুমি কি ড্রেস পরেছো, এই দেখো পিঙ্কি পিঙ্কি ড্রেস, কে দিয়েছে তোমাকে এটা, কে দিয়েছে, হাসিটা একটু দেখো, এবার আয়নায় যাচ্ছে দেখবে বলে, এই দেখো বিশ্বাস না, এই দেখো কোন আয়না, এবার এই আয়না হয়ে গেছে, এবার ওই বই ঘরের আয়নাতে দেখতে হবে। উফ বাবা, উফ উফ, এটা কি, এটা ওখানে একটা প্যান্ট রয়েছে, প্যান্টটা ও নাকি ওর লাগবে, বেলটা দিয়ে পেন্ট করাবে সেটা, লোকেরা নেড়া করে দিবে, মন্দিরের লোক ছিল, মন্দিরের লোক মেলা করেছে, ওই যে সোমনাথদার মায়ের জন্য ইয়ে নিয়ে এসেছি, মন্দিরের মা কালী রয়েছে না, মন্দিরে মা মনসা মা কালী দুটোই আছে না সোমনাথদার তোমার মন্দিরে, মনসা শীতলা আছে, শীতলাও ঠাকুরও রয়েছে, এটা তুমি জানি, তো ওই প্রদীপ ধরানোর জন্য প্রদীপ আর একটু সয়াবিন নিয়ে এসেছে, আর প্রসাদ প্রদীপের সলতে সলতে, হ্যাঁ প্রদীপ, সরি প্রদীপের সলতে। ওই দেখো ছুটতে ছুটতে আবার এখানে এই ঘরে মিররে আসছে, কেমন লাগে দেখতে, আসো আসো আসো, এই যে এই যে এই যে মিররে লাইটটা জ্বালাও, ওই যে স্টিকারটা এই যে মিররে লাগাচ্ছে, নষ্ট হয়ে যাবে তো মিররটা, কেমন লাগছে তোমাকে, কেমন লাগছে দেখতে, টুম্মা দিয়ে দাও তো, ও মানা টুম্মা দাও, উফ বাবা যা, মিররে আই লাইটই বন্ধ হয়ে গেছে, ও বাবা আজকে এইসব রান্না করছো, আছে একটুখানি ফ্রিজে রেখো, হ্যাঁ আচ্ছা আচ্ছা ফ্রিজে রাখবো, আবার লিটিল গোল্ডের জন্য ক্যাটারিতে নিউজ চিংড়ি, আবার সময় গরম করে, এখানে উজ্জ্বলদা এবং উজ্জ্বলদার বউ বৌদি মিলে তোমাদের লিটিল গোল্ডের জন্য একটা, দেখতে পাচ্ছ কি সুন্দর পিঙ্ক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন করা ড্রেস নিয়ে এসছে, আর তার পাশাপাশি নিয়ে এসছে নিজের হাতে রান্না করা চিকেন আর ফ্রাইড রাইস। আমি তো ভীষণই খুশি হয়েছি, কারণ মানুষের থেকে এরকম ছোটো ছোটো জিনিস পেতে আমার খুব ভালো লাগে, আর আমি সাহায্য করার জন্য সবসময় হাতটা বেরিয়ে থাকি। এই যে তোমাদেরকে বলি, কেউ যদি আমাকে এক টাকা জিনিস দেয় তাকে আমি দুশো টাকা জিনিস না দিতে পারি, এক টাকা জিনিস অন্তত গিফট দিতে চেষ্টা। উজ্জ্বলদাকে দিয়ে আমি এখানে কিছুটা চিকেন আনিয়েছিলাম, চিকেন পকোড়া আর নাগেটস খাবো বলে, তোমাদের গোপুচন্দ্র দুপুর থেকে কিচ্ছু খায়নি, যেহেতু আমি বাড়িতে নেই, রান্নাবান্না ফুল অফ, ওনার পেটেও তালা, যাই হোক উনি বাড়িতে আসে ওনাকে চিকেন পকোড়া ভেজে দেবো। হোপফুলি আজকে ব্লগটাও তোমাদের ভালো লেগেছে, এত মাথা যন্ত্রণা করছে প্ল্যানিং থেকে ফিরে আর কন্টিনিউ করতে পারলাম না, আজকের মতন যাই, বাই বাই।